প্রথমে কোরআন যে কথাটি বলেছেন সেটি হলো তাকাব্বাতু, অর্থাৎ তাকে হতবুদ্ধি করে দেওয়া হবে। যেমন আল্লাহ তাআলা বললেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কাল কিয়ামতের কঠিন ময়দানে এরা দাঁড়াবে না, তবে এরা এমন অবস্থায় দাঁড়াবে যেন শয়তান তাদের স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। তারা পাগলের মতো ছোটাছুটি দৌড়াদৌড়ি চিল্লাফাল্লা করতে থাকবে, এদের প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি মাহকুক, অর্থাৎ সমূলে নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সমূলে নিশ্চিহ্ন করে দেন আর দান সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা হলো দ্বিতীয় প্রকার শাস্তি। তিন নম্বর হারব, অর্থাৎ যুদ্ধ। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ব্যক্তি সুদের, এটা হারাম, তারপরেও যে ছাড়ল না, আল্লাহ তাআলা বললেন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে। চার নম্বর কুফর, অর্থাৎ সে ঈমান থেকে কুফরের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে বকিয়া সুদকে তোমরা ছেড়ে দাও। এখানে বকিয়া সুদের অর্থ শুধু মুনাফাটুকু, অর্থাৎ যে সুদের উপর যে লাভবানটা আসতো প্রতি মাসে ওই মাসের টাকাটা, বাকি মূল সম্পদ তার থেকেই যাবে। পাঁচ নাম্বার খুলুদু ফিন্নার, জাহান্নামে প্রবেশ করবে তারা। আল্লাহ বললেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা অস্বীকার করলো এই সুদকে, যারা অস্বীকার করলো, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা প্রতিবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি অকালাহুম সাওয়া। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকিলার রিবা ও মুকিলাহি ও শাহিদাহি ও কাতিবাহি ও কালাহুম সাওয়া। এখানে পাঁচটা শ্রেণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যে সুদ দেয় এবং যে সুদ নেয়, যে সাক্ষীদাতা, যে লেখক, এবং এগুলো বাহিরে যে সমস্ত লোক এই সুদ নেনদেনের ক্ষেত্রে তারা লেগে থাকে যাদের প্রয়োজন পড়ে, এদের সকলের উপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। আজকে সমাজে যারা সুদ দেয়, যারা সুদের উপর টাকা লাগায়, এদেরকে ভিন্ন চোখে দেখা হয়, আর চোখে দেখা হয়, কিন্তু যেই সমস্ত লোকগুলো এদের কাছ থেকে সুদ গ্রহণ করে এদেরকে মানুষ আর চোখে দেখে না, কিংবা খারাপ চোখে দেখে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা জানতে পারি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ দেয় এবং যে সুদ নেয়, এবং যে লেখক এবং যে সাক্ষীদাতা, সকলের উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, আজকে গ্রামগঞ্জের যে সমস্ত লোকগুলো আছে এরা যদি সুদ দেয়, এটা মানুষের চোখে আজকে বাজে, মানুষ এটাকে ঘৃণা করে। কিন্তু আজকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক সহ পৃথিবীর সকল ব্যাংক আজকে এই সুদের সাথে জড়িত। যখন মানুষ সেখান থেকে টাকা উঠায়, এই টাকার সুদ যখন সেই ব্যাংকে জমা করে, মানুষের চোখে এটা সুদ এটা মনে হয় না। কিন্তু গ্রাম থেকে যদি কোনো ব্যক্তি সুদের উপর টাকা নেয় তাহলে এটা আর চোখে দেখে, কিন্তু ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা যখন নিয়ে আসে এটা মানুষ আর চোখে দেখে না। কিন্তু এই উভয়টাই সুদ, উভয়টাই সুদ, এই উভয় সুদকে সারতে হবে, এই উভয়ের উপরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ইজা আকরাজার রাজুলু ফালা ইয়াখুজ হাদিয়াতান, যখন কেউ কারো কাছ থেকে ঋণ নেয় তখন ঋণদাতা যেন ঋণ গ্রহীতার কাছ থেকে কোনো প্রকার হাদিয়া উপঢৌকন গ্রহণ না করে।
যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণদাতা কোন প্রকার হাদিয়া উপঢৌকন গ্রহণ করতে পারবে না। সেখানে কিভাবে সুদ আমরা নিব এটা তো কল্পনায় আসে না। যেখানে হাদিয়া উপঢৌকন নেওয়া নিষিদ্ধ রয়েছে সেখানে সুদ কল্পনা করা যায় না। দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান, জেনে শুনে এক দিরহাম সুদ ভক্ষণ করা 36 বার ব্যভিচার থেকেও কঠিন। লিল রিবা 70 জুজআন, সুদের 70টি গুনাহের স্তর রয়েছে। সারুহা, তার সর্বনিম্ন স্তরটি হলো আইয়াঙ্কিহার রাজুলু উম্মুহু, তার নিজ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। তাহলে আমরা দেখতে পাই যে কত নিকৃষ্ট আজাব তাকে দেওয়া হবে, সুদের ভয়াবহ কত বেশি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা আন-নাস জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, যে এমন একটি যুগ আসবে যে সেখানে সুদ ব্যতীত কেউ থাকবে না, সবাই সুদের সাথে সবার সম্পর্ক থাকবে।